যে আমরা নির্বাচনে যাব না, কিন্তু বারবার আমরা বলতেই থাকবো নির্বাচন ঠিক হচ্ছে না, নির্বাচন এটা হচ্ছে না। কারণ নির্বাচন বা একটা গভর্নমেন্ট সিস্টেম কে যদি নড়াতে হয়, সেটা কিন্তু টকশো করে আমরা বা মাঠে চিৎকার করে হবে না। আমাদেরকে কিন্তু নির্বাচনে এসেই কিন্তু সেই শক্তির, সেই শক্তির যে বিপক্ষ শক্তি, তাকে এসে ধাক্কা দিতে হবে। হ্যাঁ, আমাদের প্রত্যাশা যে সব জায়গায় নির্বাচন হোক, সব জায়গায় প্রতিযোগিতা হোক, আমরা চাই বিএনপি আসুক, আমরা দেখতে চাই মাঠের খেলা, কিন্তু সৌন্দর্য শেষ নেই। আমরা চাই সবার পার্টিসিপেশন একটা নির্বাচন হোক, আমরা চাই যে কোনো মূল্যে খুব আনন্দের সাথে বিএনপি আসুক, নির্বাচন হোক, হই হই করে হোক, এটা কিন্তু আমি অস্বীকার করব না। সেই ছোটকালে নির্বাচনের আনন্দ থেকে আমরা কিন্তু বঞ্চিত হচ্ছি। হ্যাঁ, সৌন্দর্য শেষ নেই। আমরা চাই সবার পার্টিসিপেশন একটা নির্বাচন হোক, আমরা চাই যে কোনো মূল্যে খুব আনন্দের সাথে বিএনপি আসুক, নির্বাচন হোক, হই হই করে হোক, এটা কিন্তু আমি অস্বীকার করব না। সেই ছোটকালে নির্বাচনের আনন্দ থেকে আমরা কিন্তু বঞ্চিত হচ্ছি। দেশে মানে দেশে কিন্তু নির্বাচন বিমুখতা দেখা যাচ্ছে। এখন এই জায়গাটা থেকে আমরা বেরিয়ে আসতে চাই, এটা কিন্তু আপনার সাথে আমি একমত। কিন্তু আমরা কিন্তু বলতে পারি না যে এই সমস্যার সমাধান আমরা, যদি আমি দেখি যে আমি নির্বাচনে না গিয়েই আমি এটাকে প্রমাণ করব বারবার, মানে বলে না ওই যে মরিয়া প্রমাণ করিতে হইবে, বিলাসী মরিয়া প্রমাণ করিল তিনি বাঁচিয়াছিলেন, যে আমরা নির্বাচনে যাব না, কিন্তু বারবার আমরা বলতেই থাকবো নির্বাচন ঠিক হচ্ছে না, নির্বাচন এটা হচ্ছে না। কারণ নির্বাচন বা একটা গভর্নমেন্ট সিস্টেম কে যদি নড়াতে হয়, সেটা কিন্তু টকশো করে আমরা বা মাঠে চিৎকার করে হবে না। আমাদেরকে কিন্তু নির্বাচনে এসেই কিন্তু সেই শক্তির, সেই শক্তির যে বিপক্ষ শক্তি, তাকে এসে ধাক্কা দিতে হবে। কিন্তু এখানটাতে আমরা দেখি যে যখন একটি বড় রাজনৈতিক দল, যেই দলের জনসমর্থন আছে এবং যে সেই জনসমর্থন তারা দাবিও করে যে জনসমর্থন আছে, জনগণ আমাদের সাথে, লোকজন বর্তমান রেজিমকে একেবারেই মেনে নিতে পারছে না, তারা বেরিয়ে আসতে চাচ্ছে, সেখানটাতে সেই জনসমর্থন নিয়ে, জনগণকে নিয়ে তারা নির্বাচনে আসছে না কেন? এখন আপনি যদি বলেন যে গণতন্ত্রে এটা আমরা এটা গণতন্ত্র পছন্দ করি না, কিন্তু কথা হচ্ছে গণতন্ত্রে নির্বাচনে অংশগ্রহণ করা যেমন অধিকারের একটি ব্যাপার, গণতন্ত্রে নির্বাচনে অংশগ্রহণ না করাটাও কিন্তু একটা গণতান্ত্রিক অধিকার। এখন গলায় রশ্মি বেঁধে তো টেনে কাউকে নির্বাচনে অংশগ্রহণ করা যায় না। সুতরাং এখানটাতে আমরা বলতে পারি না, আনকনটেস্টেড থেকে যাচ্ছে দেখেই কিন্তু মানে আমরা বলতে পারছি না যে সেটা আনকনস্টিটিউশনাল বা ইলিগাল হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমাদের প্রত্যাশা যে সব জায়গায় নির্বাচন হোক, সব জায়গায় প্রতিযোগিতা হোক, আমরা চাই বিএনপি আসুক, আমরা দেখতে চাই মাঠের খেলা, কিন্তু সেটা না হলে এখন আপনি যদি বারবার দূরে থেকে আমি খেলা নষ্ট করবো, খেলবো বলে শুরু করে তারপরে চলে গেলাম, এটা তো একটা ব্যাপার। এই জায়গাটা আপনি নিশ্চয়ই আলোকপাত করবেন। প্রতিটি নির্বাচনেই কিন্তু কখনো সমালোচনার ঊর্ধ্বে হতে পারে, যেটি প্রফুল ভাই একটু আগেও বললেন, অন্য দেশের নির্বাচনও কিন্তু সেখানটাতেও কিন্তু আমরা দেখি যে নানা রকমের মানে মনোভঙ্গের জায়গা রয়েছে। কিন্তু আমরা সত্যিই চাই দেশের জনগণ, আমরা সত্যিই চাই নির্বাচন হোক, যেভাবেই হোক, আওয়ামী লীগের সমর্থনে, আওয়ামী লীগের অংশগ্রহণে, বিএনপির সমর্থনে, বিএনপির অংশগ্রহণে, জাতীয় পার্টি, অন্যান্য সমস্ত দল আসুক এবং জনগণের কাছ থেকে তারা কাদের হৃদয় জয় করে সরকার গঠন করছে, সেটাও একটা বড় কথা। এবং একটি খুব গুরুত্বপূর্ণ কথা, যে যে কথাটা আসলে চিন্তা করার সময় এসেছে আমাদের, যে মাত্র 20% ভোট পেয়ে একজন নির্বাচিত এমপি হচ্ছেন। আচ্ছা, একটা হচ্ছে আনকনটেস্টেড, যে কেউ দাঁড়ালো না, তার তো কিছু করার নেই, কিন্তু যেখানে কনটেস্ট হচ্ছে সেখানটাতে মাত্র 20% ভোট নিয়ে, মাত্র 15% ভোট নিয়ে জিতে যখন তিনি প্রতিনিধিত্ব করার কথা বলছেন, এটা কিন্তু টেকনিক্যালি আমাদেরকে চেঞ্জ করা দরকার। উন্নত দেশে চেঞ্জের ব্যবস্থা রয়েছে, উদাহরণ রয়েছে, কারণ আপনি যখন প্রতিনিধিত্ব করছেন, আপনার পিছনে মাত্র 20% পিপল আপনার পিছনে, 80% আপনার বিপক্ষে, এটাই তো ধরে নিতে হবে। তো আপনি হচ্ছে কিভাবে প্রতিনিধিত্ব করছেন, বা এটাকে আমরা কিভাবে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের বিজয় বলবো, সেটা চিন্তা
করা বিষয়। আমরা এগুলো লাইনে কেন কাজ করি না? আমাদের মূলধারার রাজনৈতিক সমালোচনাগুলো হচ্ছে এই সরকার জালেম সরকার, এই সরকার পুলিশ দিয়ে প্রশাসনকে কন্ট্রোলকে করছে, এই এগুলো না করে আমরা লেটস বি ভেরি স্ট্রং একদম যে এই পয়েন্টে এই জায়গায় চেঞ্জ আসবে। আপনি দেখেন এরকম একটা ডাক দিলে নির্বিশেষে জনগণ রাজনৈতিক দলমত নির্বিশেষে সবাই কিন্তু আসবে। আজকে নির্বাচন বিমুখতা একটা সমস্যা, কেন এই সমস্যা কি শুধু বিএনপির জন্য সমস্যা? এই সমস্যা কি আওয়ামী লীগের জন্য সমস্যা নয়? এই যখন 20% ভোট নিয়ে যাচ্ছে কেউ, হয়তো তার 70% 80% পপুলারিটি আছে, কিন্তু যেহেতু নির্বাচনে তারা ভোট দিতে যাচ্ছে না, জনগণ সেই 20%-এর বেশি রিপোর্ট কার্ডে দেখাতে পারছে না যে আমি 120 পেয়েছি, কিন্তু সে 180 পেত যদি সবাই আসতো। সুতরাং আমরা এরকম মানে ভেরি স্পেসিফিক কিছু নির্বাচনী চেঞ্জের কথা নিয়ে আমরা আন্দোলন কেন করতে দেখি না? এবং আন্দোলনটা আমি বলছি না যে এটা বিএনপিরই শুধু দায়িত্ব, আন্দোলনটা কিন্তু আওয়ামী লীগেরও হতে পারে, আওয়ামী লীগ আন্দোলনটা জামাতের হতে পারে, জাতীয় পার্টির হতে পারে। কিন্তু জামাতের কথা আমি এই জন্য বললাম যে জামাত যদিও রাজনীতির অঙ্গনে নেই, কিন্তু তারপরেও আমরা দেখি যে বিভিন্ন ক্যান্ডিডেটের মাধ্যমে এবং বিশেষ করে আপনাদের বিএনপি দলের ভেতরেই কিন্তু তাদের নমিনেশন দিতে আমরা দেখি এখন সেই জায়গাটা। যে সেই জন্য আমি জাস্ট বললাম ওই জায়গায় যে আমরা ভেরি স্পেসিফিক পরিবর্তন নিয়ে কথা না বলে খুব ঢালাও ভাবে বলে যায় এই অন্যায় হচ্ছে, এটা হচ্ছে, এটা মানবো না। ইনস্টেড অফ দ্যাট আপনারা কংক্রিট প্রপোজাল নিয়ে আসেন। আপনারা যদি মনে করেন, আমি আমার সব শেষ আমি এক লাইনে শেষ করে দিচ্ছি, আপনারা যদি মনে করেন বর্তমান যেই নির্বাচন কমিশন, প্রধান নির্বাচন কমিশন, নির্বাচন কমিশন নিয়োগ আইন, এই আইনটির ভেতরে কি কি জায়গায় পরিবর্তন করা দরকার বা কি কি জিনিস হয়, আপনারা এরকম একটা ম্যানিফেস্টো কেন তৈরি করে বলেন না যে এটার চাইতে এটাতে আমাদেরকে যেতে হবে? আপনাদের একটা ম্যানিফেস্টো তো আছে আপা, আপনারা বলেন যেটা যে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে, যে তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচন করতে হবে, কিন্তু এটা তো আপনি আমি দুজনেই মানি, তত্ত্বাবধায়ক সরকার একটা আমি বলবো যে একটা মোমেন্টারি একটা সলিউশন আমরা রাজনৈতিক দলদের ভেতরে হতে দেখেছি, বাট লিগালি এটা আনকনস্টিটিউশনাল এটা ঘোষণা হয়েছে। তবে কিন্তু আবার সেটাও শেষ কথা না, আইনের ওই রায়ে কিন্তু বলা আছে যদি দুই রাজনৈতিক দল চায়। এখন আপনারা যদি সংসদে না আসেন আর যেই রাজনৈতিক দল বসে আছে সংসদে তারা যদি বলে আমরা যাব না, আপনারা বলেন তাহলে বার্গেনটা কোথায় হবে? বার্গেন করতে গেলেও তো আপনাদেরকে সংসদে এসে এই আইন পরিবর্তন করতে হবে। সুতরাং নির্বাচন বর্জন ইজ নট দ্য সলিউশন। আর আজকে মিডিয়া আছে, আজকে মামলা করার সুযোগ তো সবসময় ছিল, কিন্তু আমার মনে হয় এগুলো কঠোরভাবে আপনারা যদি আন্দোলনের মধ্য দিয়ে এবং পরিষ্কার করেন এবং এগুলোতে ব্যান করতে থাকেন, দুপুর পর্যন্ত নির্বাচন ঠিক আছে এবং একটা সবাই জিতে গেলে আমরা আছি ভালো, সেই জায়গায় নির্বাচন নিরপেক্ষ হয়েছে।